নমস্কার, আজকে আমরা শুনব শ্রী নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের উপন্যাস সুন্দর হৃদয়ের ষষ্ঠ এবং অন্তিম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনও অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। এক যে ছিল প্রিয়াঙ্কার সঙ্গে আছি থাকবো ক্লাবের কথা ভুলে যাবেন না। এই ভিডিওর তলায় কিংবা চ্যানেলের মেন পেজে জয়েন বাটন আছে, জয়েন বাটনটি ক্লিক করে মেম্বার হয়ে যান সঙ্গে আছি থাকবো ক্লাবের। সেখানকার মেম্বাররা পাচ্ছেন সপ্তাহে একটি অতিরিক্ত গল্প এবং মাঝে মাঝে আমার তরফ থেকে আপনাদের কমেন্টের একটি ভিডিও উত্তর। এই সার্ভিসের মাসিক ফি হচ্ছে 29 টাকা। যদি আপনারা আইফোন ইউজার হন তাহলে জয়েন বাটন কিন্তু আইফোনে দেখা যায় না, কাজেই আপনারা যদি মেম্বার হতে ইন্টারেস্টেড থাকেন তাহলে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে জয়েন করতে পারেন। জয়েন বাটনটি ক্লিক করুন, মেম্বার হয়ে যান আমাদের সঙ্গে আছি থাকবো এক যে ছিল প্রিয়াঙ্কা ক্লাবের। এখন অবধি আমরা শুনলাম যে তাপসী বেরিয়ে এসেছে তার বাড়ি থেকে, শৈবালের অত্যাচার সে আর সহ্য করতে রাজি নয়। বেরিয়ে এসেই সে পাশে পায় রুদ্রকে, এই অটোচালক রুদ্র যার আবির্ভাব মাঝে মাঝেই মোক্ষম সময় তাপসীর জীবনে হচ্ছিল তার সম্পর্কে আরও অনেক কিছু জানি আমরা, এবং জানতে পারি সেই হস্টেলের দিদির কাছ থেকে যে হস্টেলে তাপসী রাতে থাকার আশ্রয়টুকু পায়, কারণ সে নিজের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল একেবারে মাঝরাত্রে। এই থাকার ব্যবস্থাও রুদ্রই করে দেয় এবং সেখানেই তাপসী জানতে পারে যে রুদ্র অ্যাকচুয়ালি কে। সে একজন শিক্ষিত ছেলে যে WBCS পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নিচ্ছে, এবং তার পিতার হঠাৎ অপঘাতে মৃত্যু হওয়ায় সংসার চালানোর জন্য সে অটো চালায়। ছেলেটি যে ব্যবহারে অত্যন্ত মার্জিত ভদ্র সে তো তাপসী আগেই বুঝতে পেরেছে, এখন তার সম্পর্কে আরও এত কিছু জেনে আরও ইমপ্রেসড হয়েছে তাপসী, যাকে আপাতত রুদ্র তাকে স্টেশনে নামিয়ে দিয়ে এসেছে। তাপসী চলেছে মফস্বলে নিজের বাড়িতে, নিজের বাবার কাছে, নিজের ভাইয়ের কাছে। দেখা যাক এই অন্তিম পর্বে কি পরিণতি হয় তাপসীর, শৈবালের এবং অবশ্যই রুদ্রর। শুরু করছি সুন্দর হৃদয়ের ষষ্ঠ এবং অন্তিম পর্ব। তাপসীকে হঠাৎ বাড়িতে আসতে দেখে সুতীর্থ অবাক হওয়ার সঙ্গে আনন্দও পেলেন। অত বড় সুটকেস নিয়ে যখন মেয়ের আবির্ভাবে বাড়িতে, তখন বেশ কিছুদিন থাকবে বলেই মনে হচ্ছে। কি রে খুকি, এ তো মেঘ না চাইতেই জল। কদিন ধরেই তোর কথা ভাবছিলাম, কেমন আছিস, কি করছিস, আর শৈবালের খবর কি? আমি জানিস তো দুদিন তোর মোবাইলে চেষ্টাও করেছিলাম, আমার বাড়িতে তো টেলিফোন নেই, তাই পাড়ার একটা টেলিফোন বুথ থেকে ফোন করা, কিছুতেই তোর লাইন পেলাম না, শুধু বলছে নট রিচেবল নট রিচেবল। এবার একটা মোবাইল কিনে নাও বাবা, দাঁড়াও আমি তোমাকে কিনে দেব, এখন তো 1-1.5 হাজার টাকায় মোবাইল ফোন পাওয়া যায়। কিনে তো দিবি, কিন্তু আমি অপারেট করতে পারবো তো? শুনেছি ওসব ফোন হ্যান্ডেল করা খুব শক্ত। কিচ্ছু শক্ত নয়, আমি একবার দেখিয়ে দিলেই তোমার কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ইজি চেয়ারে বসে একটা বই পড়ছিলেন সুতীর্থ, বইটা উল্টানো অবস্থায় পড়ে আছে ইজি চেয়ারের পাশে সেন্টার টেবিলে। কি বই পড়ছো বাবা? সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায়ের লেগা। তোর কথাই ঠিক রে খুকি, এতদিন আমি একটা কোর ব্যাংক হয়েছিলাম, ভাবতাম শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিক এদের পর আর বুঝি কিছু লেখা হয়নি, কিন্তু তা না রে, এই তো আধুনিক সাহিত্য পড়ছি, সেই সময় বেশ ভালো লাগছে। এ তো একেবারে গবেষণাধর্মী উপন্যাস, আর সুনীল তো বেশ বড় লেখক। আর তোমার লেখালেখি? এখন পড়তেই ভালো লাগছে রে খুকি, বাংলা সাহিত্যে কত অমূল্য রতন সৃষ্টি হয়েছে, এতকাল তো সেসব পড়া হয়নি, শুধু ওই শরৎচন্দ্রতেই মজে থেকেছি। উনিও মহান লেখক, কিন্তু তারপরও তো বাংলা সাহিত্য এগিয়েছে, আমার তো যেসব জানা ছিল না রে, সুতরাং আমার লেখার স্টাইলও এগোয়নি, এই কারণেই বোধহয় কলকাতার প্রথম শ্রেণীর পত্রপত্রিকা থেকে আমার লেখা ফেরত আসতো।
আমি শুধু অভিমান করে বসে থেকেছি, রাগ করেছি, নিজের ভুলটা বুঝতে পারিনি। সুতরাং এখন আমাকে পড়তে হবে, অনেক পড়তে হবে। আর পরে যদি কখনো লেখার ইচ্ছে জাগে তাহলে জাগে, থাক আমার কথা। তোর কথা বলতো, কেমন আছিস? শৈবাল কেমন আছে? তাপসী কাঁদে না, সহজভাবে বলে, আমি ভালো নেই বাবা, এক চরম সংকটের মধ্যে দিয়ে আমি এখন চলেছি। মানে কেন রে, কি হয়েছে? হ্যাঁ, কোনো নাটকীয়তাকে কোনোদিন প্রশ্রয় দেয়নি তাপসী। সম্পূর্ণ নিরাবেগভাবে সে আগা গোড়া সমস্ত ঘটনা সতীর্থের কাছে বিশদভাবে বলে। আর কি আশ্চর্য, বাবা আর মেয়ে কি একই ধাতুতে গড়া নাকি? সতীর্থ সব চুপচাপ শোনেন, শুধু তার শান্ত প্রসন্ন মুখখানি ধীরে ধীরে করুণ হয়ে ওঠে। সব শোনার পর তিনি শুধু বলেন, এভাবে আমাদের ঠকালো শৈবাল, আমরা কেন এভাবে প্রতারিত হলাম বল দেখি? আমরা তো কোনোদিন কারোর ক্ষতি করিনি। বাবা, এ যুগে সততা, মানবিকতা, বিবেকের দংশন, এসবের বোধ হয় কোনো মূল্য নেই জানো তো। তুমি ভেঙে পড়ো না বাবা, আমি তো পরনির্ভর নই, স্বনির্ভর। একটা চাকরি করি আর সেটাই আমার বিশেষ জোর। দরকার হলে আমি তোমার সংসারে থাকবো বাবা, যা রোজগার করবো তোমার সংসারেই খরচ হবে। তারপর অংশু যদি একটা ভালো চাকরি জুটে যায়, ওর একটা বিয়ে দেবো খুন দেখে শুনি। সে না হয় সবই ঠিক আছে মা। আর তুই তোমার সংসার বলছিস কেন? এই সংসার তো তোরও, বলবি আমাদের সংসার। আমি ওসব নিয়ে বিন্দু বিসর্গ ভাবিত নই রে। তুই জলে পড়ে যাসনি মা, আমি থাকতে তোর ভয় কি? হ্যাঁ, কিন্তু আমি ভাবছি অন্য কথা। এভাবে তুই সারা জীবন কাটাবি, বিবাহিত কিন্তু স্বামীর সঙ্গে তোর কোনো যোগাযোগ নেই। তাছাড়া শৈবালেরও তো শাস্তি পাওয়া দরকার। আমি বলি কি, তুই একটা কাজ কর। কি করতে বলছো তুমি? কলকাতা হাইকোর্টে আমাদের গ্রামের শিবেন এখন সিভিল মামলা খুব ভালো করছে, খুব নাম ডাক। তুই আজ সন্ধেবেলা চ তো শিবেনের বাড়ি, আর ছুটির দিন ও নিশ্চয়ই কিছুটা ফ্রি থাকবে, ওর সঙ্গে আলোচনা করা যাক। যে অপমান শৈবাল তোকে করেছে তার শোধটা তো নিতে হবে নাকি? তুই একটা ডিভোর্সের মামলা করবি শৈবালের বিরুদ্ধে, ওকে কোর্টে তুলবো, সহজে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ বাবা, আমার কিন্তু এই প্রস্তাবে এখন মত নেই। মানে এখনই আমি কোর্টে যেতে চাইছি না, ব্যাপারটা নিয়ে একটা স্ক্যান্ডাল শুরু হোক তাও চাইছি না। এখন আমাকে কিছুদিন ব্যাপারটা নিয়ে ভাবতে দাও। শৈবালের পক্ষ থেকে কোনো অফার আসে কিনা সেটাও আমি দেখতে চাই। বাবা, আমরা তিনজনে মিলে আগের মতন আবার ভালোই থাকবো তাই না? হ্যাঁ রে মা, হ্যাঁ, তুই যা বলবি তাই হবে। তোর কথার অবাধ্য আমি হয়েছি কোনোদিন? হতে পারি। অংশুমান 23-24 বছরের যুবক, তার রক্ত গরম। সব শুনে সে বলল, সালাম মিথ্যেবাদী ভণ্ড, 2 নম্বরই একটা লোকের হাতে পড়লি দিদি, তোর জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমাদের কয়েকজনের দল আছে, বলিস তো ওই শৈবাল হারামজাদাকে একদিন পিটিয়ে দিয়ে আসি। খুব হয়েছে, তোকে আর বীরত্ব ফলাতে হবে না। তোর চাকরির কি খবর? অন্য চাকরির জন্য চেষ্টা করছিস নাকি মিউনিসিপ্যালিটিতেই পড়ে থাকবি? শুনছি আমাদের পারমানেন্ট করে নেওয়া হবে খুব তাড়াতাড়ি, তখন তো স্কেলে মাইনে পাবো, একটু ধৈর্য ধরি। যদি পারমানেন্ট হয়ে যাস তার থেকে ভালো আর কিছু হতে পারে না, তবে বয়সটাও কিন্তু বেড়ে যাচ্ছে, খেয়াল রাখিস। সেদিন রাত 8টা নাগাদ তাপসী অনেকদিন পর নিশ্চিন্তে বিছানায় শুয়ে সতীনাথ ভাদুরীর জাগরি পড়ছিল। তখন হঠাৎ তার মোবাইল বেজে উঠল। এত রাতে কে তাকে ফোন করবে? শৈবাল হয়তো ক্ষমা টমা চাইতে পারে, কিন্তু এত সহজে তাপসী ব্যাপারটা মিটিয়ে নেবে না। হ্যালো, কেমন আছেন? ঠিকমতো বাড়ি পৌঁছেছেন তো? গলাটা ঠিক চিনতে পারছে না তাপসী, ফোনটাও যেন একটু ডিস্টার্ব করছে। কে বলছেন? গলা শুনে চিনতে পারছেন না? না, যদি নিজের পরিচয়টা একটু দেন। আমি সামান্য একজন অটো চালক, রুদ্র রায়।
আপনাকে এভাবে ফোন করাটা বোধহয় ঠিক হলো না, তাই। ও রুদ্র বলছেন? এই সরি, আমি গলাটা একদম বুঝতে পারিনি, কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ, আমি আমি বাড়ি পৌঁছেছি, বাবার সঙ্গে সব কথা হয়েছে, আপাতত এখানেই থাকবো। বেশ, ভালো থাকুন, আমার সবসময় চিন্তা হয় আপনাকে নিয়ে। কথাটা শুনে তাপসীর বুক তার নিজের অজান্তেই কেঁপে উঠল। খুব কঠিন কথাটা একজন স্বল্প পরিচিত মহিলাকে কত সহজে বলল রুদ্র, তার মানে বানিয়ে নয়, মন থেকে বলল। এক বিচিত্র আবেগ অনুভব করল তাপসী, ভালো লাগার আবেগ, ভালো লাগার অনুভূতি, কিন্তু মুখে কিছু প্রকাশ করল না, বরং কথাটা যেন শুনতেই পায়নি এভাবে বলল, আপনি বড় পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন তো? হচ্ছে, রুদ্র লড়াই করে জেতার জন্য, তাই না? আপনারই আত্মবিশ্বাসী আপনাকে জিতিয়ে দেবে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। বলেন না। আপনি আমার মোবাইল নাম্বার পেলেন কোথা থেকে? অসীমাদির কাছ থেকে। গুড নাইট। 4:30 স্কুল শেষ, বিকেল 5:10 লোকাল ট্রেন ধরে প্রথমে শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে আবার 6 একটা লোকাল ট্রেনে বাড়ি স্টেশন। সেলিমপুরে থাকলে শিয়ালদা থেকে বাড়ি যাবার এই পরিশ্রমটুকু করতে হতো না তাপসীকে, সে 8 মধ্যেই ঢাকুরিয়া পৌঁছে যেত। কিন্তু আজ যখন নিজেদের গ্রামের স্টেশনে নামল, তখন প্রায় 7:30 বাজে। ডেলি প্যাসেঞ্জারদের মান্থলি থাকে, টিকিট দেখাবার কোনো প্রশ্ন নেই, প্ল্যাটফর্মে অল্প ভিড়, এই স্টেশনে খুব বেশি যাত্রী নামে না। তাপসী মুখ নিচু করে নিজস্ব ভাবনায় মগ্ন হয়ে হাঁটছিল, হঠাৎ চমক খেল। নমস্কার। তাপসী মুখ তুলে তাকালো এবং আবার একটা চমক, সামনে দাঁড়িয়ে আছে আর কেউ নয়, রুদ্র। জিন্স ট্রাউজারের ওপর একটা ধবধবে সাদা শার্ট, ডান হাতে বালা, মুখে অল্প দাড়ি, এক মাথা কুঁকড়া চুল, লম্বা। তাপসীর দিকে তাকিয়ে নিঃশব্দে হাসছে রুদ্র। এ কি, আপনি এখানে? কি ব্যাপার? কেন, আসতে নেই? অপরাধ করে ফেলেছি? না না, তা নয়। তা কীভাবে এলেন, অটো চালিয়ে নাকি? অসীমাদি বুঝি কোনো খবর পাঠিয়েছেন? অটো চালিয়ে এত দূর আসা যায়? নির্দিষ্ট পারমিট ছাড়া অটো অন্য লাইনে যাতায়াত করতে পারে না, ট্রেনেই এলাম। আপনার সঙ্গে, একই ট্রেনে। আমার সঙ্গে? এই ট্রেনে আপনি ছিলেন? নিশ্চয়ই, শিয়ালদাতে আপনি এই ট্রেনে উঠলেন, আমিও উঠলাম, তবে এক কামরাতে নয়, অন্য কামরায়। আপনি তো আবার লেডিস কামরা ছাড়া যাতায়াত করেন না। লেডিস কামরা যদি উঠতাম তাহলে হয় কপালে জুটতো আপনাদের হাতে উত্তম মধ্যম, আর তা না হলে হয়তো আমাকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলেই দিতেন, তাই অতটা সাহস আর করিনি, অন্য কামরায় উঠলাম। দরজার কাছে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম আপনি কোন স্টেশনে নামেন, যদিও কোথায় নামবেন আমার জানা ছিল, কারণ গতকালই তো আপনি আমাকে আপনাদের স্টেশনের নাম বলেছেন। যাই হোক, আপনি নামলেন, আমিও নেমে পড়লাম। বেশ করেছেন, আবার তো ফিরতে হবে আপনাকে। অসীমাদি কি খবর পাঠিয়েছেন সেটা বলুন। অসীমাদি তো কোনো খবর পাঠাননি। তাহলে এত দূর আপনি তাহলে কি জন্য এলেন? সত্যি কথা বলবো? রুদ্র নিঃশব্দে হাসছে, বিকেলের পরন্ত রোদ তার গালির চাপদাড়িতে চিকচিক করছে, বড় হ্যান্ডসাম লাগছে রুদ্রকে, তাপসীর ভালো লাগছিল। সেই ভালো লাগাটুকু নিজের বুকের গভীরে চালান করে দিয়ে সে বলল, এতে আবার সত্যি মিথ্যে কি আছে, কি দরকারে এত দূর এসেছেন বলবেন না? আপনাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই এসেছি। আচমকা এরকম একটা কথা বলে ফেলবে রুদ্র, তা বোধহয় ধারণাতেও ছিল না তাপসীর। খুব স্বাভাবিকভাবেই সে প্রথমে লজ্জা পেল, একই সঙ্গে আবার একটা গোপন ভালো লাগার শিহরণ। তবে তাপসী খুব স্বপ্রতিভূমে, নিজের মনের ভাব সে চট করে বুঝতে দিতে চায় না, তাই কথাটা যেন শুনতেই পায়নি এভাবে বলল, অটো চালকদের আর ছুটির দিন বুঝি? অটো চালকদের ছুটির দিন নয়, তবে আমি ওই কাজ থেকে একেবারে ছুটি নিয়েছি। মানে? বুঝলাম না। এবার রুদ্র কোনো উত্তর না দিয়ে চারপাশে তাকাতে লাগল, মৃদু স্বরে বলল, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা যায়? যদি এক কাপ চা নিয়ে গলা ভিজিয়ে নিতাম আর একটু গল্প করতাম আপনার সঙ্গে। এটা তো আপনাদের কলকাতা নয় মশাই, এটা একটা আধা গ্রাম আধা মফস্বল শহর, এখানে এমন কোনো রেস্তোরাঁ পাবেন না যেখানে ছেলে মেয়ে মুখোমুখি বসে আড্ডা দেবে, চা স্ন্যাক্স খাবে। তা যদি হয় তাহলে সেটা একটা
দর্শনীয় বস্তু হবে এখানকার মানুষের কাছে। হয়তো সেই দৃশ্য দেখতে রীতিমতো ভিড় জমে যাবে। তাহলে আমি ডাউন লোকালে ফিরে যাচ্ছি, আপনারও তো দেরি হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে। 5-7 মিনিট বাদেই বোধ হয় একটা ডাউন লোকাল আছে না? রুদ্র হাতের ঘড়ি দেখার ভান করলো বটে, কিন্তু অনিশ্চিতভাবে দাঁড়িয়ে রইল। তাপসী ভাবছিল কি করবে। রুদ্রর সঙ্গে কিছুক্ষণ কথা বলতে তারও যে ইচ্ছে করছে না তা নয়, কিন্তু রুদ্রকে এখন নিজের বাড়িতে নিয়ে যাওয়া কি ঠিক হবে? সতীর্থ হঠাৎ তাকে দেখে কি ভাববেন? বিশেষত রুদ্রের সঙ্গে তার আলাপ পরিচয় সে যেদিন বেরিয়ে এলো শৈবালের বাড়ি থেকে, সেদিন রুদ্রর তাকে সাহায্য করা, অসীমাদির কাছে তাকে নিয়ে যাওয়া, এসব ব্যাপারে সে যা বলেছে সতীর্থকে, তাতে রুদ্রর ভূমিকার কথা কিছুই বলেনি। আমি আপনাকে খুব চিন্তায় ফেলে দিলাম দেখছি, আমি বরং ফিরেই যাই। ফিরে যেতে হবে না, অত অভিমান কেন বাচ্চা ছেলের মতন? স্টেশন থেকে বেরিয়ে রিক্সাতে কিছুটা গেলে নদী আছে। নদী? গঙ্গা? ওই গঙ্গারই আর এক রূপ, রূপনারায়ণ। নদীর ধারে ধারে সিমেন্টের বাঁধানো চাতালে বসার জায়গা আছে, চলুন সেখানে গিয়ে কিছুক্ষণ বসি। ওখানে চায়ের দোকানও আছে, বললে চা দিয়ে যাবে। রুদ্র চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল, মুখেও খুশির আভাস। আপনার যদি অসুবিধা না থাকে তাহলে তাই চলুন, আমরা তো শহরের মানুষ, নদীর ধারে বসার, তাও আপনার মতন একজন বিদগ্ধ সুন্দরী মহিলার সঙ্গে, সুযোগ কোথায় আমার বলুন। আপনার কথাবার্তার লাগাম একটু আলগা হয়ে যাচ্ছে নাকি? যা সত্যি অনুভব করি তা প্রকাশ ঘটাতে দ্বিধা করি না আমি কোনোদিন। স্টেশন থেকে বেরিয়ে রিক্সো, তাপসীর প্রথমে খুব লজ্জা করছিল একই রিক্সায় অচেনা যুবকের সঙ্গে যেতে, কিন্তু কি আর করা যাবে, ভদ্রতার খাতিরে যাকে সে যথাসম্ভব জড়সড় হয়ে বসেছে রিক্সায়, রুদ্রও তাই। তবুও মাঝে মাঝে রিক্সা যখন মফস্বলের কম কালোসার রাস্তা দিয়ে যেতে যেতে ঝাঁকুনি দিচ্ছে, তখন মৃদুভাবে দুজনের কোমর সংলগ্ন হয়ে যাচ্ছে। এরকম যখনই হচ্ছে তাপসীর শরীরে একটা শিহরণ যাচ্ছে, কেমন একটা সুখানুভূতি। সে দাঁতে দাঁত টিপে শরীর শক্ত করে বসে আছে। অবশেষে রিক্সা গন্তব্যে পৌঁছল। রুদ্রকে পার্সে হাতই দিতে দিল না তাপসী, নিজেই ভাড়া মেটাল। বিশাল জলের বিস্তার, এপার থেকে ওপার দেখা যায় না। নদীর বুক থেকে উঠে আসা ঠান্ডা বাতাসে প্রাণ যেন জুড়িয়ে যায়। নদীর ধারে ধারে অসংখ্য গাছ সারিবদ্ধভাবে লাগানো, আর প্রতিটা গাছের নিচে সিমেন্টের বাঁধানো চাতাল। এক একটি চাতালে জোড়ায় জোড়ায় নারী পুরুষ, বৃদ্ধ বৃদ্ধারাও আছেন। একটা ফাঁকা চাতাল দেখে বসলো ওরা দুজন। রুদ্র বলল, আপনাদের বাড়ির কাছে এমন একটা সুন্দর নদী আছে, বসার জায়গা আছে, এসব তো জানতাম না। এবার কিন্তু প্রায় এসে আপনাকে উৎপাত করব। সে তো বুঝতেই পাচ্ছি। কি বুঝতে পাচ্ছেন? আপনার হাত থেকে আমার নিস্তার নেই। কথাটা বলে তাপসী হঠাৎ মুখে রুমাল চাপা দিয়ে হাসতে লাগলো। একটু চা পেলে ভালো হতো। এই তো চায়ের দোকান, আপনি উঠে গিয়ে দুটো চা নিয়ে আসুন না। আমি বাবা চায়ের দোকানে যেতে পারবো না, কোনোদিন যাইনি। পয়সা দেব? অপমান করছেন, সামান্য চায়ের পয়সা আপনার কাছ থেকে নিতে হবে আমাকে? সরি, আমি ওভাবে কথাটা বলতে চাইনি, কিছু মনে করবেন না প্লিজ। রুদ্র চায়ের দোকানের কাছে চলে গেল। কিছুক্ষণ বাদেই একটা স্টিলের থালায় দুভার চা আর কয়েকটা বিস্কুট নিয়ে এলো। থালাটা দুজনের মাঝখানে রেখে বলল, নিন খান, এই লোকাল নিমকি বিস্কুট খেতে বেশ ভালো লাগে, থালাটা ওই দোকানের বাচ্চা ছেলেটা এসে নিয়ে যাবে। সন্ধে নেমে এসেছে, নদীর পাড় একেবারে অন্ধকার নয়। স্থানীয় পৌরসভা বেশ কিছুটা অন্তর অন্তর সোডিয়াম ভেপার ল্যাম্প বসিয়েছে, তাতেই জায়গাটা বেশ আলোকিত। আকাশে মেঘ নেই, পরিষ্কার নীল আকাশ, এক টুকরো চাঁদ, চুমকির মতো অসংখ্য তারা, মৃদুমন্দ বাতাস, রাস্তা দিয়ে চলন্ত গাড়ির হর্ন ছাড়া জায়গাটায় এক স্তব্ধতা বিরাজ করছে। ভাঁড়ের চাটুকু শেষ করে থালায় নামিয়ে রেখে বিস্কুটের স্বাদ নিয়ে তাপসী বলল, আপনার পরীক্ষার প্রিপারেশনের খবর কি? চলছে একরকম। চলছে মানে? অত বড় পরীক্ষা, রাজ্যের 1 নম্বর চাকরির পরীক্ষা, কিন্তু প্রাথমিক পর্যায়ে আবার আপনি উত্তীর্ণ, এবার তো আসল পরীক্ষা, এটাতে তো পাশ করতেই হবে, তাই না? এটা আমার একটা সিক্রেট ব্যাপার ছিল জানেন তো, অজিমাদি কেন যে আপনাকে কথাটা বলতে গেলেন। চায়ের ভাঁড়ে শেষ চুমুক দিয়ে ভাঁড়টা নদীর দিকে ছুঁড়ে দিল।
তাপসীও তাই করল। আপনার সিক্রেট ব্যাপার আমি জেনেছি, এতে আপনি বুঝি অসন্তুষ্ট? ঠিক আছে, তাহলে আমি আর ওসব ব্যাপারে জিজ্ঞেস করব না। আর এখানে বসেই বা কী হবে? চা খাওয়ার কথা ছিল, হলো, এবার ওঠা যাক, আমাকেও বাড়ি ফিরতে হবে। তাপসী শাড়িটা গুছিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ওঠার ভান করল। আপনার তো দেখছি রাগ খুব, ব্যস্ত হয়ে বলে উঠল রুদ্র। একটা কথা বেফাস বলে ফেলেছি তাতেই একেবারে রাগ করবেন না তপু, এই পরীক্ষায় সফল হওয়ার ব্যাপারে আপনি তো আমার একমাত্র অনুপ্রেরণা। কি নামে ডাকলেন আমাকে? তপু। কেন, ভুল করলাম? তাপসী লজ্জায় দুই হাতে মুখে চাপা দিয়ে কয়েক মুহূর্ত বসে রইল, তারপর আবেগ ঘন স্বরে বলল, এই নামে আমাকে কেউ ডাকেনি কোনোদিন, মানে আমার আত্মীয় পরিজন কেউ না, আপনি প্রথম ডাকলেন, কি ভালো যে লাগলো, আরেকবার ডাকুন তো রুদ্র। তপু 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 বলতে বলতে রুদ্র কোনো দ্বিধা করল না, তাপসীর একটা হাত নিজের করতলে টেনে নিয়ে বলল, আপনি তো আমার অনুপ্রেরণা, সেই কারণে পরীক্ষার আগে প্রতিদিন আপনার সঙ্গে আমার দেখা হওয়া দরকার। আপনি জানেন না, এবার জানুন, আজ থেকে আমি অটো চালানো ছেড়ে দিয়েছি। সারাদিন অটো চালিয়ে তারপর বাড়ি ফিরে রাত জেগে পড়াশোনা করতে পারি না, তো বড্ড ক্লান্ত লাগে। অটো ইউনিয়নের প্রেসিডেন্ট হিমাংশু দা, উনি বললেন, ভালোই করলি রে রুদ্র, তোর মতন একজন ব্রিলিয়ান্ট ছেলে এই লাইনে কাজ করছে দেখে আমাদেরও খারাপ লাগত। কিন্তু তাতে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম হবে না? আপনার মা তো শুনেছি এক বেসরকারি নার্সিংহোমের নার্সের কাজ করেন, খুব বেশি মাইনে হয়তো পান না, চাকরি পেতে পেতে তো এখনও আপনার 6-7 মাস সময় লাগবে, এই কয়েক মাস চলবে কী করে আপনাদের? খুব চলবে, মা যা রোজগার করেন তাতে দুজনের খাওয়া দাওয়াটা কোনো রকমে হয়ে যাবে। আর দুদিন আগে আমি বাবার অফিসে গিয়েছিলাম, বেসরকারি অফিস হলেও বাবার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এসব নিয়ে বেশ কিছু টাকা পাওনা ছিল, ওরা টাকাটা দিয়েছে আমাকে, সব মিলিয়ে 1030 টাকা, ওই টাকাটাও তো কাজে লাগবে। তারপর WBCS পরীক্ষা দিয়েই আমি ঠিক করেছি বাড়িতে কোচিং খুলবো, ভালো ছেলে হিসেবে পাড়ায় আমার সুনাম আছে, তো ছাত্রছাত্রীর অভাব হবে না আমার কোচিং ক্লাসে। কথা বলতে বলতে রুদ্র তখন তাপসীর হাতটা ছেড়ে দিয়েছিল, এবার তাপসী আর কোনো দ্বিধা করল না, সে আলতোভাবে রুদ্রর হাত স্পর্শ করল, তারপর বলল, আমি একটা কথা বলবো রুদ্র, রাখবেন? কি কথা বলো তবু? সত্যি, আমরা কেন যে নিজেদের মধ্যে আপনি একে করছি। রুদ্র, তোমাকে আমি একটা অনুরোধ করতে চাই। শুনি, কি অনুরোধ? আমি তো একটা হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার, বুঝতেই পারছো ভালোই মাইনে পাই, বাবাও মাসে মাসে পেনশন পান, ভাই ছোটোখাটো হলেও একটা চাকরি করে, বুঝতেই পারছো আমাদের সংসারের অভাব কিছুই নেই। তুমি যতদিন না চাকরি পাও, আমি যদি তোমাকে 2000 টাকা করে দিই, অপমানিত বোধ করবে? আশেপাশে যারা বসেছিল তারা একে একে উঠে গেছে, এখন নদীর পার প্রায় নির্জন, দূরে পিচ রাস্তার ধারে চায়ের দোকানটাও বন্ধ হতে চলেছে। হঠাৎ রুদ্র একটা কাণ্ড করল, তাপসীকে এক হাতে জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিল, তারপর তার ঠোঁটের নরমে ডুবিয়ে দিল নিজের ঠোঁট। তাপসী এই আহ্বানের জন্য প্রস্তুত ছিল না, কিন্তু সে নিজেকে সরিয়েও নিল না। এই চুম্বনে কোনো কাম গন্ধ নেই, আছে ভালোবাসার পবিত্র নির্যাস। তাপসী দুই চোখ বুজিয়ে সেই চুম্বনের স্বাদ প্রাণপণে উপভোগ করতে চাইছিল। তারপরই তার সম্বিত ফিরল, মেয়েদের যেমন হয় আর কি, চরম আবেগের মুহূর্তে পুরুষেরা নয়, মেয়েরাই সংযমের বাঁধ অটুট রাখে। তাপসী আলতোভাবে নিজের ঠোঁট সরিয়ে নিয়ে রুদ্রর মাথার কোঁকড়া চুলে একবার আঙুল বুলিয়ে বলে, শান্ত হও, আমি যে প্রস্তাবটা দিলাম তার উত্তর পেলাম না তো। তোমার প্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু তোমার এই সাহায্য এখন আমি নিচ্ছি না,
আমার যদি কোনো দিন দরকার হয় আমি অবশ্যই বলবো, কথা দিলাম। আর একটা কথা, কি তুমি জেনে রাখো, WBCS পরীক্ষায় এ গ্রুপে চাকরি আমি পাবই। এতটা কনফিডেন্ট তুমি? এতটাই কনফিডেন্ট, যদি এবছর রাজ্য সিভিল সার্ভিসে একজনও চাকরি পায় সেটা এই রুদ্র রায়। কিন্তু আমার একটা অন্য চিন্তা হয়ে যাচ্ছে। কি? শুনেছি সিভিল সার্ভিসে ভালো রেজাল্ট করলে বিডিও চাকরি করতে হয়, তাহলে তো তোমাকে কলকাতা ছেড়ে বাইরে থাকতে হবে, দেখা সাক্ষাৎ হবে না আমাদের। বিডিওর চাকরি তো শুনেছি খুব ঝামেলার, তুমি তো ঘন ঘন কলকাতায় আসার সুযোগই পাবে না। অন্ধকারের মধ্যে ঝকঝকে দাঁতে হেসে রুদ্র বলল, দেখাই যাক না কি হয়। রুদ্র, একটা প্রশ্ন করব তোমাকে। আচ্ছা, আমি কি শৈবালের বিরুদ্ধে ডিভোর্সের মামলা ফাইল করব? কখনো না। তাহলে কি করব? কিচ্ছু করবে না, জীবনের গতি কোন দিকে বাঁক নেয় কে বলতে পারে। রুদ্র, তুমি আমার পাশে আছো তো? তোমার নিঃশ্বাসের মতনই তোমার সঙ্গে আছি, কথা দিলাম। পরদিন স্কুলে টিফিন আওয়ার্সে স্টাফ রুমে বসে তাপসী নিজের মোবাইলে রুদ্রর ফোন পেল। তাপসী চারপাশে একবার দেখে নিল, অন্য দিদিমণিরা টিফিন খাচ্ছে, নিজেদের মধ্যে গল্প গুজবে ব্যস্ত। কিন্তু তাপসী জানে তাদের প্রত্যেকের কান এদিকেই মনোযোগী, কারণ সত্য বিবাহিতা তাপসীর ফোন এলেই তারা ধরে নেয় স্বামীর ফোন, এবং স্বাভাবিক কারণেই তাপসী এবং তার স্বামীর মধ্যে আলোচনার ব্যাপারে তাদের আগ্রহ থাকতেই পারে। সে ব্যাপারে সম্পূর্ণ সচেতন হয়েই তাপসী নিচু স্বরে উত্তর দিল, হ্যাঁ বলছি। তবু আজ একটু কলেজ স্ট্রিট যেতে হবে, তোমাকে চাই। কলেজ স্ট্রিট কেন? পরীক্ষার জন্য কয়েকটা বইপত্র কিনতে হবে, এসো না, তুমি সঙ্গে থাকলে ভালো লাগবে। সময়? তোমার ছুটির পর শিয়ালদাতে নেমে আর বাড়ির ট্রেন ধরো না, একটা বাস ধরে কলেজ স্ট্রিট চলে এসো। কফি হাউসটা চেনো তো? তা তো চিনি। কফি হাউসের সামনে আমি বিকেল 5টা থেকে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে। স্টাফ রুমে সব কান উদগ্রীব, রাখছি। তাপসী ফোন কেটে দিল। সঙ্গে সঙ্গে ইতিহাসের টিচার সবিতাদি প্রশ্ন করলেন, বর ফোন করেছিল? তা এত জায়গা থাকতে কলেজ স্ট্রিট যাবে কেন ভাই? তাপসীও কম সপ্রতিভ নয়, এসব কৌতূহলের আগুনে কিভাবে জল ঢালতে হয় সে ভালোই জানে। হ্যাঁ, বরই ফোন করেছিল, কিন্তু কোথাও বেড়াবার জন্যে নয় সবিতাদি। আমার হাজব্যান্ড তো আবার খুব অ্যাম্বিশিয়াস, ও তো এখন ব্যাংকের সেকেন্ড গ্রেড অফিসার, ফার্স্ট গ্রেড অফিসার হবার জন্য একটা পরীক্ষায় বসছে, সেই পরীক্ষার জন্য কিছু বইপত্র কেনা দরকার, তাই কলেজ স্ট্রিট যেতে হবে। ও আচ্ছা, সবিতাদি মুখ বেঁকিয়ে বললেন। বিকেল 5টা, শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট আসার জন্য বাস ধরা বড্ড মুশকিল, এত ভিড় হয়। অটো আছে অবশ্য, তাও 5 জন যাত্রী না হলে ছাড়বে না। তার থেকে ফুটপাথ ধরে হেঁটে গেলে অনেক নির্বিঘ্নে এবং তাড়াতাড়ি পৌঁছানো যায়। তাপসী কলেজ স্ট্রিটের দিকে ভিড় সামলে হাঁটতে লাগল। কফি হাউস সে চেনে বটে, কিন্তু তার ভেতরে কোনোদিন যায়নি। শুনেছে ওখানে নাকি কবি সাহিত্যিক আর আতেলদের আড্ডা। হাঁটতে হাঁটতে 5:30 নাগাদ কফি হাউসের সামনে এসে তাপসী দেখল রুদ্র ঠিক দাঁড়িয়ে আছে, তার হাতে জ্বলন্ত সিগারেট। এর আগে রুদ্রকে সিগারেট হাতে দেখেনি তাপসী। রুদ্রকে এক ঝলক দেখে বুকের গভীরে কোথাও একটা ঝংকার অনুভব করল তাপসী। জিন্স ট্রাউজারের উপর মেরুন পাঞ্জাবি, মেরুন রংটা খুব প্রিয় তাপসীর। রুদ্রর উচ্চতা সত্যি ঈর্ষণীয়, তার মাথা সবসময় যেন সকলের থেকে উঁচু হয়ে আছে। আগে কফি খাবে না বই কেনাটা সারবো? কাজটাই তো আগে করা উচিত। তাই বলো, দিদিমণিদের কাছে যে কাজই অগ্রাধিকার পাবে তা তো জানি। তোমাকে সালোয়ার কামিজ অন্যরকম লাগছে, আগে তো এই পোশাকে দেখিনি। অন্যরকম মানে খারাপ না ভালো? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, তাই না? গানটার শব্দ বলে রুদ্র সশব্দে হাসল, দু একজন পথচারী তাদের দিকে তাকালো, তাদের দৃষ্টিতেও মুগ্ধতা। খানিকটা হেঁটে একটা বেশ বড় বইয়ের দোকানে হাজির হলো রুদ্র। এই দোকানে গল্পের বই বিক্রি হয় না, শুধু
পাঠ্যপুস্তক এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার বইপত্র বিক্রি হয়। দোকানে বেশ ভিড়। দেখা গেল কাউন্টারে এক ভদ্রলোকের সঙ্গে রুদ্রর বেশ পরিচয় আছে। তিনি রুদ্রকে দেখে অল্প হেসে হাত বাড়ালেন। রুদ্র পাঞ্জাবির পকেট থেকে বইয়ের তালিকা লেখা একটা কাগজ বের করে ভদ্রলোকের হাতে চালান করে দিল। প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর ভদ্রলোক 4টি মোটা ইংরেজি বই ভিড়ের মাথার উপর দিয়ে হাত বাড়িয়ে রুদ্রর হাতে পৌঁছে দিলেন। বিলটাও করে দিয়েছি স্যার। ঠিক আছে, দিচ্ছি। রুদ্র বইগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। তাপসীও দেখছিল, বুঝল যে পরীক্ষা দিচ্ছে রুদ্র, বইগুলো তার জন্যই দরকার। ঠিক আছে, যা চেয়েছিলাম সেই বইগুলোই, বলে রুদ্র পকেট থেকে পার্স বের করতে যাচ্ছিল। তাপসী বলল, এই পার্স বের করো না। মানে? বিলটা দেখি। কেন? বিল দেখে তুমি কি করবে তপু? বইগুলো তো আমি কিনছি। তর্ক করো না তো, বিলটা দাও, এমন এক ব্যক্তিত্বের স্বরে বলল তাপসী, যে রুদ্র বিলটা তার হাতে দিয়ে দিল। মোট 450 টাকা। এই টাকাটা তুমি দেবে নাকি? তাহলে কিন্তু আমি খুব ইনসাল্টেড বোধ করবে, এই তো। কিন্তু আমাকে পেমেন্ট না করতে দিলে আমিও ইনসাল্টেড বোধ করব এবং এক্ষুনি এখান থেকে বাড়ি ফিরে যাব। পাগলামি করছো তপু। আচ্ছা ঠিক আছে বাবা, দাও, বইয়ের দামগুলো তুমিই দাও, তোমার যখন এত ইচ্ছে। দাম মিটিয়ে পার্স নিজের লেদার ব্যাগে ঢুকিয়ে তাপসী বলল, বইগুলো তো কিনেছো, এবার ভালোভাবে পড়াশোনা করো। গতকাল যা প্রমিস করেছ তা কিন্তু রাখতে হবে। এই পরীক্ষায় সাকসেসফুল তোমাকে হতেই হবে। তুমি 100% শিওর থাকতে পারো। এখন চলো একটু কফি খাওয়া যাক। কোথায়? কফি হাউসে। ওখানে তো শুনেছি আতেলদের আড্ডা। তা যা বলেছ। আচ্ছা তাহলে একটা জায়গায় যাবে? কোথায়? আমাদের বাড়ি। তোমাদের বাড়ি? মানে সেলিমপুর, যদি শৈবাল দেখতে পায়। আমাদের বাড়ি তো সেলিমপুর নয় ম্যাডাম, আমরা থাকি ঢাকুরিয়া স্টেশন রোডে। আর শৈবাল বাবু তোমাকে দেখতে পাবেন না। কেন? কি একটা কাজে দিল্লি গেছে। সঙ্গে কে গেছে জানো? কে? মিমি চৌধুরী। এই তুমি শৈবালের পেছনে গোয়েন্দা লাগিয়েছো নাকি? না তা নয়, তবে ওর সব খবর রাখি, রাখতেই হয় তোমার জন্যে। পরে কোর্ট কাচারি হলে এসব খবর তোমার কাজে লাগতে পারে। দূর, আমি এসব আলোচনা করতে চাই না এখন, চলো তোমার বাড়ি ঘুরে আসি। মা আছেন তো? মা আছেন বলেই তো বলছি, মা ছুটিতে। কিন্তু আমার তো ফিরতে রাত হয়ে যাবে, বাড়িতে তো ফোন নেই। দাঁড়াও, ভাইয়ের মোবাইলে একটা ফোন করে দিই। অংশমানকে মোবাইলে পেল তাপসী, তাকে সামান্য একটু মিথ্যে কথা বলল। স্কুলের ম্যানেজিং কমিটির মিটিং শেষ হতে দেরি হবে, তাই তার ফিরতে একটু রাত হবে, বাবা যেন চিন্তা না করেন। মেট্রোতে রাসবিহারি, সেখান থেকে একটা ট্যাক্সি নিয়ে নিল রুদ্র। একেবারে ট্যাক্সি? বাসেও তো যাওয়া যেত। তোমার মেজাজ দেখছি আজ একেবারে দিলদরিয়া হয়ে আছে। আরে কত টাকা আর ভাড়া লাগবে? বড় জোর 150 টাকা। বই কেনার পয়সা তো তুমি দিলে তপু, আমার পকেট তো আজ গড়ের মাঠ নয়। ট্যাক্সিতে রুদ্রর গা ঘেঁষে বসে তাপসী বলল, তোমার মুখে এ তপু ডাকটা শুনতে এত ভালো লাগে। গতকালই নদীর ধারে বসে প্রথম ডাকলে, কাল রাতে অনেকক্ষণ ঘুমোতে পারিনি, সবসময় মনে হচ্ছিল তুমি আমার কানের কাছে মুখ নিয়ে ডাকছ, তপু তপু। চলন্ত ট্যাক্সিতে উঠলে চুমু খাওয়াই কিন্তু নিয়ম। তোমাকে একটা খবরদার নয়, এইসব ড্রাইভাররা কম ধুরন্ধর। দেখছো না গাড়ি চালাতে চালাতে আয়নার দিকে চোখ রেখে আমাদের লক্ষ্য করছে। ঢাকুরিয়ার মোড়ে নেমে ট্যাক্সি ছেড়ে দিল রুদ্র। একটু হেঁটে সরু গলির মধ্যে ওদের বাড়ি। পরিবেশ দেখেই বোঝা যায় এখানে অভিজাত মানুষেরা বাস করে না। একটা পুরনো ধরনের একতলা বাড়ির সামনে এসে কড়া নাড়তে লাগলো রুদ্র। ডোরবেল নেই, তা থেকেও বাড়িতে যারা থাকে তাদের সামাজিক স্ট্যাটাস কিছুটা আঁচ করা যায়। এক মহিলা দরজা খুললেন, একেবারে বিধবার বেশ বলা যাবে না। হালকা রঙের শাড়ি, সাদা ব্লাউজ, বেশ লম্বা, মুখশ্রী ভালো, মাথার চুলে সোনালি রেখা, চোখে চশমা, দুই চোখে ম্লান বিষণ্নতার আভাস। মহিলা তাপসীর থেকে চোখ তুলে তাকালেন। মা, ইনি তাপসী দত্ত, যার কথা তোমাকে বলেছিলাম। রুদ্রর মায়ের নাম বিশাখা। ও, তুমি তাপসী? এসো এসো মা, ভেতরে এসো, ওর মুখে তোমার অনেক কথা শুনেছি। তাপসীর প্রথমেই ভালো লাগলো
বিশাখা আপনি ধার দিয়ে গেলেন না। তাপসী দৃশ্যত তার থেকে বয়সে ছোট, তার ছেলের পরিচিত, সুতরাং এটা খুব স্বাভাবিক যে তিনি তাপসীকে তুমিই বলবেন। রুদ্রের বাড়িটা খুবই ছোট, উঠোন, টিউবওয়েল, এক ভারি রোয়াক, একটা মাঝারি সাইজের ঘর, তার পাশে একটা খুব ছোট সাইজের সরু মতন ঘর, আলাদা কোনো কিচেন নেই, রোয়াকেরই একপাশে দরমা দিয়ে ঘিরে রান্নার ব্যবস্থা, পেছন দিকে বোধহয় ছোট চানঘর ইত্যাদি। বিশাখা অপেক্ষাকৃত বড় ঘরে তাপসীকে নিয়ে এলেন। সেখানে ঘর জুড়ে একটা খাট আর একটা প্লাস্টিকের চেয়ার। বসো মা, ওই চেয়ারটিতে বসো, আমাদেরই ছোট্ট বাড়িতে কোথায় যে তোমাকে বসতে দিই। আমরাও এমন কিছু বড় বাড়িতে থাকি না, ওসব নিয়ে ভাববেন না। মা আমি তাহলে একটু আসছি। মেয়েটা প্রথম বাড়িতে এলো, একটু মিষ্টি মুক্ত করাতে হবে, আমি 5 মিনিটের মধ্যে আসছি। তাপসী সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে রুদ্রর পথরোধ করে দাঁড়ালো। এই তুমি কোথাও যাবে না, আমি মিষ্টি খাবো না। তা কি হয় মা, একটু মিষ্টি মুক্ত করতেই হবে। মা আপনি আমাকে মিষ্টি মুখ করাতে চাইছেন? মিষ্টি কিন্তু আমার একেবারে পছন্দ নয়। আপনার হাতে তৈরি কিছু খাবার নেই? তাই দিয়ে এক কাপ চা দিন না, তাহলেই হবে। বাহ, প্রথম আলাপি তুমি আমাকে মা ডাকলে প্রাণটা জড়িয়ে গেল। বেশ, তোমাকে বাইরের মিষ্টি খেতে হবে না, আমার রুদ্র কুঁচো নিমকি খেতে বড় ভালোবাসে, আমি ওর জন্য করে রাখি, তাই দিচ্ছি আর চা। এক প্লেট কুঁচো নিমকি আর চা, নিমকির কি সুন্দর টেস্ট! খেতে খেতে তাপসী বলল, আপনাকে দেখেই মা ডাকতে ইচ্ছে হলো, আমার যে মা নেই, খুব ছোটবেলায়। বুঝেছি, এই তো আজ থেকে তুমি মা পেলে। দেয়ালে একটা বেশ বড় রঙিন ফটোগ্রাফ, টাটকা রজনীগন্ধার মালা, দেখেই বোঝা যায় রুদ্রর বাবার ছবি, যিনি একজন যুবতীকে চরম অপমান থেকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণ দিয়েছিলেন। তাপসী দৃষ্টি অনুসরণ করে রুদ্র বলল, আমার বাবা, আমার সারা জীবনের আদর্শ বাবা। বিশাখা আঁচলের খুঁত দিয়ে চোখের জল মুছছিলেন, কিছুক্ষণ নিঃশব্দ, তারপর যেন প্রসঙ্গ পাল্টাতেই বিশাখা বললেন, তোমার কথা কিছুটা শুনেছি রুদ্রর মুখে, শৈবাল বাবুকে বিয়ে করার আগে তোমরা একবার খোঁজ খবর নিলে না মা? এই অঞ্চলে ওর খুব সুনাম নেই। তাপসী মাথা নিচু করে রইল, যেন তাকে অস্বস্তির হাত থেকে বাঁচাতেই রুদ্র বলল, আরে চা নিমকি সবই তো শেষ, চলো আমার ঘরটা একটু দেখবে। রুদ্রর ঘর দেখে তাপসী হেসে কুটি পাটি, কি অগোছালো! একটা সরু তক্তা, চাদরটা কোঁচকানো, তাতে এলোমেলো বই খাতা, একটা সস্তা কাঠের র্যাক, সেটাও বইয়ে ভর্তি। মশাই সারাদিন শুধু পড়াশুনো করেন, ঘরটা একটু গুছোতে পারেন না? আমার এরকমই থাকতে ভালো লাগে। সেদিন বিশাখার থেকে বিদায় নিয়ে তাপসী বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। শিয়ালদা পর্যন্ত রুদ্র তো এলোই, তারপর বলল তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। তাপসীর কোনো আপত্তি টিকল না। তাপসী তার বাড়ি স্টেশনে নেমে রুদ্রকে বলল, 5 মিনিটের মধ্যে একটা ডাউন ট্রেন আছে, ফিরে যাও। না, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। এখন অনেক রাত, একটা রিক্সা নিতে হলো। মিউনিসিপ্যালিটির ভাঙা চোরা আধো অন্ধকার রাস্তা দিয়ে রিক্সা ঠিকির ঠিকির করে ছুটছে। এক হাতে বেড দিয়ে তাপসীকে নিজের দিকে টেনে নিয়ে রুদ্র তাপসীর দুই চোখের পাতায় চুমু খেল। তাপসীর সারা শরীরে বিদ্যুতের শিহরণ, তবুও সে ফিসফিস করে বলল, এসবের জন্য এত বাহানা, তাই না? তোমাকে আমি ভালোবাসি তবু, তুমি যেন আমার এই ভালোবাসায় কোনো খাদ নেই। সূত্র একই গভীর টান, একই নিখাদ ভালোবাসা, যত দিন যাচ্ছে যেন দুটি হৃদয় পরস্পরের কাছাকাছি চলে আসছে, চিনছে দুজনে দুজনকে, একে অপরের মনের ভিতর ডুব দিতে চাইছে, চিনে নিতে চাইছে পরস্পরকে। এখন তো পৃথিবীর চারপাশে তাকালে মনে হয় ভালোবাসা যেন অভিমান করে বিদায় নিয়েছে পৃথিবী থেকে, শুধু মানুষের মনে হিংসা, দেশ বদলা নেবার রাগ, প্রতিহিংসা, মানুষ অর্থের বিনিময়ে অপরের কাছে নিজের স্ত্রীর সম্মানহানি করার ব্যাপারেও দ্বিধা করে না। সেই কাল সময়ে এই দুজন, রুদ্র আর তাপসী, যেন ব্যতিক্রম। তারা দুজনে দুজনের প্রতি ভালোবাসার কাঙাল,
রুদ্র তাপসীকে যে এত ভালোবাসতে পারে তা তাপসীর ধারণায় ছিল না। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে নিজে স্টেশনে নেমে দেখে যথারীতি রুদ্র দাঁড়িয়ে আছে হাসি মুখে। কোনো কোনো দিন তারা নদীর ধারে এসে বসে, কত কথা যে থাকে অন্তহীন। আবার কখনো এই মফস্বল শহরে একটিমাত্র ভালো ভদ্রস্থ রেস্তোরাঁ আছে, সেখানে গিয়ে বসে, কিছু খাবার নেয়, তার সঙ্গে কফি। মাঝে মাঝে তাপসীর মনে যে চিন্তাটা কাঁটার মতো বিঁধে আছে, যেটা তাকে পীড়া দেয়, গোপন রক্তক্ষরণ হয়, সেই প্রসঙ্গ দ্বিধার সঙ্গে উত্থাপন করে সে রুদ্রর কাছে। আচ্ছা রুদ্র, একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? শৈবালের খবর কি? শৈবাল বাবু বলে কিছুক্ষণ চুপ করে থাকে রুদ্র, তারপর বিষণ্ন মুখে বলে, শৈবাল বাবুর অবস্থা ভালো নয় তবু। নানা বাজে ব্যাপারে শৈবাল বাবু জড়িয়ে পড়ছে আজকাল। বাজে ব্যাপার মানে? আমার কানে যা খবর আসে সেটুকুই বলছি, বাড়িয়ে বলে আমি কেন তোমার কান ভারী করব। আফটারঅল শৈবাল বাবু তো এখনো তোমার স্বামী। আমি যে তার স্ত্রী, এই পরিচয়টা কবে যে আমার জীবন থেকে মুছে যাবে। শৈবাল বাবু আজকাল অনেক সমাজ বিরোধীদের সঙ্গে মেলামেশা করছেন, এবং আমি যতদূর জানি তিনি কলকাতার নানা জায়গায় প্রচুর হাউজিং প্রমোট করছেন। কিন্তু গোপন খবর হচ্ছে এটাই যে এই বিল্ডিংগুলোর ব্যাপারে কোনো ছাড়পত্র বা স্যাংশন নেওয়া হচ্ছে না কর্পোরেশনের বিল্ডিং দপ্তর থেকে। সে কি? তাহলে আনস্যাংশন বিল্ডিং তৈরি করার জন্যে শৈবাল তো যে কোনো দিন কর্পোরেশনের অফিসারদের কাছে ধরা পড়ে যেতে পারে, তারপর অফিসাররা যদি পুলিশের কাছে অভিযোগ করে? সেটা অত সহজে হবে না মনে হয়, কারণ শৈবাল বাবুকে এখন সমাজ বিরোধীরা ঘিরে থাকে, তাকে তারাই বুদ্ধি দেয়। তুমি জানবে কর্পোরেশনের বিল্ডিং দপ্তর থেকে পুলিশ পর্যন্ত একটা গোপন র্যাকেট আছে, সেখানে টাকা পয়সার বিপুল খেলা চলে। শৈবাল বাবু টাকা দিয়ে বিল্ডিং দপ্তরের ইঞ্জিনিয়ার ও স্থানীয় থানার পুলিশকে হাত করে রেখেছে, সুতরাং তার টিকিটিও কেউ ছুঁতে পারবে না। ইস, কি জঘন্য! আমি ভাবছি আমার দুর্ভাগ্যের কথা, এরকম একজন শয়তান লোকের সঙ্গে আমার বিয়ে হলো কেন বলো তো? আচ্ছা, ও কি এখন বাড়িতে একাই থাকে নাকি? এই প্রশ্নে রুদ্র কয়েক মুহূর্ত চুপ রইল। কফি শেষ, এবার উঠতে হবে। চলো উঠি, তোমার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে তো। তাপসী ছাড়ার পাত্রী নয়। তুমি বোধহয় সত্যটা জেনেও বলছো না রুদ্র। কি তোমার প্রশ্ন? শৈবাল কি এখন একা থাকে না সেই কল গার্লটার সঙ্গে? আমি তোমায় মিথ্যে কোনো দিন বলিনি তবু, সম্ভবত বলবো না। তবে এসব বিষয় নিয়ে যত তুমি হাতড়াবে ততই তোমার কষ্ট বাড়বে। মিমি চৌধুরী এখন শৈবালবাবুর বাড়িতেই থাকেন। রুদ্র, আমি আর এসব শুনতে পারছি না। আমার কাছে যথেষ্ট এভিডেন্স আছে যার উপর ভিত্তি করে আমি শৈবালের বিরুদ্ধে ডিভোর্স স্যুট ফাইল করতে পারি। আমি ওর কাছ থেকে আইনত মুক্ত হতে চাই। কোনো খোরপোশ আমি দাবি করব না। ওর ওই পাপের টাকার ভাগ বসাতে আমার ঘৃণা হয়। আমার বাবার চেনাশোনা উকিলও আছেন যিনি আমার কেসটা লড়বেন হাইকোর্টে, কিন্তু আমি শুধু তোমার অনুমতির অপেক্ষা করছি। তুমি যদি সম্মতি দাও তাহলে আমি বিবাহ বিচ্ছেদের মামলায় যাব শৈবালের বিরুদ্ধে। রেস্তোরাঁর বাটলার এসে দাঁড়িয়েছিল, তার হাতে ভাজা মুড়ি এবং বিলের প্লেট। প্রতিদিনের মতো রুদ্র সেটা নেবার আগেই তাপসী ছোঁ মেরে তুলে নিল, পেমেন্ট করল, রেস্তোরাঁ থেকে রাস্তায় নেমে জিজ্ঞেস করল, কি হলো? কিছু বললে না? সামনের মাসেই তো আমার পরীক্ষা, পরীক্ষাটা ভালো করে দিতে দাও, তারপর ব্যাপারটা নিয়ে ভাববো। একবার আদালতে গেলে আর তো ফেরার উপায় থাকবে না, অতএব আমার মতামত নিতে হলে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে তবু। বেশ, তাই হবে। তোমার পরীক্ষা পর্যন্ত তোমাকে আমি এসব প্রসঙ্গ তুলে ডিস্টার্ব করতে চাই না, কারণ তোমার সাহায্য ছাড়া আমি এসব ব্যাপারে এক পাও এগোতে পারবো না, আমি জানি। যথারীতি পরের মাস থেকেই WBCS পরীক্ষা শুরু হয়ে গেল রুদ্রর। মোট 5 দিন ধরে পরীক্ষা চলল। রুদ্র পরীক্ষা দিচ্ছিল সেন্ট পলস কলেজে। রুদ্রর পরীক্ষার কয়েকদিন ছুটি নিল তাপসী, বাড়িতে কিছু বলল না। প্রতিদিন 11টা থেকে পরীক্ষা, 2 পেপারের পরীক্ষা, বিকেল 4টে শেষ, মাঝখানে আধ ঘন্টার বিশ্রাম কিংবা টিফিন পিরিয়ড। প্রতিদিন পরীক্ষা শুরুর আগে রুদ্রর সঙ্গে দেখা করত তাপসী। যেন তাপসীর মুখ দেখে অনুপ্রেরণা পেয়ে রুদ্র পরীক্ষা হলের মধ্যে ঢুকে যেত,
যতক্ষণ পরীক্ষা চলত তাপসী কলেজের চত্বরে একটা বড় গাছের নিচে অপেক্ষা করত। তারপর ব্রেকের ঘন্টা পড়লে তাপসী নিজের হাতে রুদ্রকে দিত টিফিনের প্যাকেট আর ডাব। আমার সেই হায়ার সেকেন্ডারি দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে বুঝলে। প্রতি পরীক্ষার দিন মা এসে এভাবে বসে থাকতেন আর টিফিন তুলে দিতেন আমার হাতে। তাপসী কিছু বলতো না, কিছুক্ষণ মুখ নিচু করে থাকতো, তারপর জিজ্ঞেস করত, তোমার পরীক্ষা কেমন হলো? খুব ভালো, দেখবে আমি রিটার্ন এক্সামিনেশনের রেজাল্টে প্রথম দশজনের মধ্যে থাকবই থাকব। মুগ্ধ চোখে তাপসী রুদ্রর দিকে তাকিয়ে থাকত, এত আত্মবিশ্বাস সে কারো চোখে কোনোদিন দেখেনি। একদিন পরীক্ষা শেষ হলো, এবার রেজাল্ট প্রকাশিত হবার জন্য অপেক্ষা। শেষ পরীক্ষাটি দিয়ে রুদ্র বলল, উফ, মাথাতে এতদিন যেন একটা পাথর চাপানো ছিল, আজ পাথরটা নামলো, খুব হালকা লাগছে নিজেকে। চলো আজ দুজনে কোথাও একটু সময় কাটাই। কোথায় যাবে বলো? এই বা দীঘা বা ডায়মন্ড হারবার। দীঘা ডায়মন্ড হারবার? তাপসীর চোখ কপালে উঠল। তোমার কি মাথাটা বিগড়েছে নাকি? কেন, ওখানে গেলে রাতে ফিরতে পারবো? রাতে থাকবো কোথায়? কেন, কোনো হোটেলে বা বাংলোর ঘরে একটা রাত দুজনে? খুব অসভ্যতা শিখেছ না? হুম, চোখ পাকিয়ে বলল তাপসী। রসিকতা করছিলাম তপু, পরস্ত্রীকে নিয়ে আমি কেন অন্য জায়গায় রাত কাটাবার কথা ভাববো? পরস্ত্রী শব্দটার অন্তঃসার শূন্যতা কিংবা তীক্ষ্ণতা তাপসীর মনে খোঁচা দিল। সত্যি তো, তার সামাজিক স্ট্যাটাস সে এখনো পরস্ত্রী, একজন বিবেকহীন জঘন্য মানুষের পরস্ত্রী। চলো আজ পার্ক স্ট্রিটের কোনো রেস্তোরাঁয় গিয়ে একটু খাওয়া দাওয়া করি। আমি কিন্তু ওসব বড় লোকদের হোটেলে কোনোদিন ঢুকিনি, আর তাছাড়া আমি তো সঙ্গে আছি, তোমাকে কিছু ভাবতে হবে না। আর শোনো একটা কথা, আজ তুমি তোমার পার্স বন্ধ রাখবে, সব খরচ আমার। রেস্তোরাঁয় খেতে খেতে তাপসী জিজ্ঞেস করল, রেজাল্ট বেরোতে কমাস লাগবে? পাবলিক সার্ভিস কমিশন বেশি দেরি করে না, তবুও 4-5 মাস তো লাগবেই, তারপর ইন্টারভিউ, তারপর চাকরি। তুমি যদি এক্সিকিউটিভ সার্ভিস পাও, তার 1 নম্বর চাকরিটাই হলো বিডিওর। শুনেছি সে খুব ঝামেলার চাকরি, আর কলকাতার বাইরে অনেক দূর দূর জেলায় যেতে হয়। তুমি সেই চাকরি করবে? দেখা যাক না কি করা যায়। রেস্তোরাঁ থেকে বের হয়ে তাপসী বলল, আমার একটা অনুরোধ রাখবে রুচু। কি? আজ আমাদের বাড়ি চলো, আমার বাবার সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। চলো আমি রাজি। দরজা খুলে দুজনকে দেখে সতীর্থ অবাক হলেন, জিজ্ঞাসু দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। বাবা আলাপ করিয়ে দিই, আমার বন্ধু রুদ্র রায়, ও এবারে WBCS এক্সিকিউটিভ পরীক্ষা দিয়েছে, আজই পরীক্ষা শেষ হলো, তোমার সঙ্গে আলাপ করাতে নিয়ে এলাম। তা বেশ বেশ, এসো বাবা ভেতরে এসো, WBCS পরীক্ষায় অ্যাপিয়ার করলে তো খুব ভালো। আরে আমি তো খুকিকে কতবার বলেছি ওই পরীক্ষাটা দিতে, রাজি করাতে পারলাম না, সেই ছাত্রী পড়ানো নিয়েই বসে আছে। সতীর্থ প্রাণ ভরে রুদ্রর সঙ্গে আলাপ করতে লাগলেন, গল্প করার যে লোক পান না তিনি। রুদ্র নিজের বিষয়ে কিছু গোপন করল না, তার বাবার প্রতিবাদ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর খবর জানালো, মায়ের নার্সিং চাকরির কথা জানালো, এমনকি সে যে অটো চালাতো তাও জানাতে ভুলল না। তাপসী জানালো এই রুদ্রই তাকে সেই রাতে ভীষণ সাহায্য করেছিল, যেদিন শৈবাল তাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সতীর্থ সব শুনে বললেন, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবা, আমি আশ্চর্য হচ্ছি তোমার স্পিরিট দেখে, এত সংগ্রামের মধ্যে দিয়েও তুমি এত বড় একটা পরীক্ষা দিলে, এবং তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যথেষ্ট আত্মবিশ্বাসী যে চাকরিটা তুমি পাবেই। হ্যাঁ বাবা, চাকরিটা আমি পাবই। তুমি আমাকে বাবা ডাকলে রুদ্র। হ্যাঁ, আমার তো বাবা নেই, তাই আপনাকে ডাকলাম। খুকি, ও খুকি,
আরে এরকম একজন পরম বন্ধুকে প্রথম বাড়িতে নিয়ে এলি, একটু মিষ্টি মুখ করাতে তো হয়, ঘরে তো কিছুই নেই। আমি যাই একটু মিষ্টি নিয়ে আসি, মিষ্টিতে আমার খুব অরুচি বাবা। আর তাছাড়া বিকেলে একটা রেস্তোরাঁয় আমরা খাওয়া দাওয়া করেছি, কিছুটা চা হলেই চলবে। তাই কি হয় বাবা, আচ্ছা মিষ্টি আনবো না, মনমোহনের দোকান থেকে কয়েকখানা কচুরি আর তরকারি নিয়ে আসি বরং। ওরা হিঙের কচুরি তৈরি করে, সাংঘাতিক বিক্রি বুঝলে তো, আমিও দুটো খাবো না হয়। কিন্তু খুকি আমার একটু দেরি হবে, লাইব্রেরি থেকে বই পাল্টাতে হবে। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় প্রথম পর্ব শেষ করলাম, দ্বিতীয় পর্বটি আজ আনতে হবে। অপূর্ব লিখেছেন রে, বাংলা সাহিত্যে এত অনবদ্য বই, আমার তো চোখ খুলে গেল রে। বলেছিলাম না বাবা, শরৎচন্দ্রের পরও বাংলা উপন্যাস অনেক এগিয়েছে। কিন্তু দেরি হলেও রুদ্র যেন চলে যেও না বাবা, হিঙের কচুরি তোমাকে খাইয়ে তবে আর ছাড়ব। রুদ্র হাসতে লাগল। সুতীর্থ বেরিয়ে গেলে বাইরের দরজা বন্ধ করে দিয়ে এলো তাপসী। সামনের ঘরে সোফায় রুদ্র বসে আছে, সন্ধ্যে শুরু, অন্ধকার নামছে, ঘরের আলো জ্বেলে দিল তাপসী। কিরকম একটা লজ্জার অনুভূতি, এরকম ভাবে একা একটা বাড়িতে সে আর রুদ্র কোনোদিন মুখোমুখি হয়নি। যেন একজন থার্ড পার্সন থাকলে স্বচ্ছন্দ বোধ করত। ঘরে ঢুকে তাপসী যেন নিজের অস্বচ্ছন্দ আড়াল করতেই বলল, চা চলবে রুদ্র? তুমি বসো, আমি চা বানিয়ে আনি। তুমি কোন ঘরে থাকো দেখাবে না তবু, আমার অনেক দিনের ইচ্ছে তোমার ঘরটা একটু দেখি। তুমি কি বইপত্র পড়ো, তোমার কোনো লেখার টেবিল আছে কিনা, তোমার মিউজিক সিস্টেম আছে কিনা? সবই একটু আধটু আছে, এসো আমার ঘরে এসো। এই বাড়িতে মোট তিনটে ঘর, মাঝের ঘরটি তাপসীর। বাহ, সুন্দর সাজানো ঘর। খাটের ওপর বেড কাভারটা কোথা থেকে কিনেছ? এত সুন্দর প্রিন্টেড কাজ করা বেড কাভার যেন ঘরের শোভা বাড়িয়ে দিয়েছে একেবারে। রুদ্র যেন কি এক আনন্দে ঘরময় ঘুরে বেড়াচ্ছিল। এই যে তোমার বইয়ের র‍্যাক, সাহিত্যের কত বই। প্রবন্ধের বই বেশি দেখছি তবু, প্রবন্ধের বই বোধহয় বেশি পছন্দ করো। বলতে পারো, ভালো প্রবন্ধ পড়লে মনে হয় মনের গভীরতা যেন একটু বেড়ে গেল। তুমি দেখছি মিউজিক সিলেকশনের ব্যাপারে একটু অর্থোডক্স। দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, গীতা ঘটক। রুদ্র, সত্যি কথা বলতে এখনকার ঢিনচাক মিউজিক আমার একেবারে ভালো লাগে না, আমি ক্লাসিককেই আঁকড়ে আছি। তুমি বসো রুদ্র, আমার এই খাটের উপরই একবার বসুন, আমি চা করে আনি। তাপসী ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, রুদ্র তার আঁচল ধরে টানল। কি হলো, কি হচ্ছে এসব, যেই একা পেয়েছো আমাকে সেই না? তোমাকে কাছে পাওয়ার এই সুযোগ কি ছাড়া যায় তবু? তোমার সঙ্গ পাওয়ার জন্য আমি চাতক পাখির মতো অপেক্ষা করি। বলতে বলতে রুদ্র তাপসীকে নিজের দিকে টেনে নিল, তারপর পাগলের মতো চুমু খেতে লাগলো তপুর কপালে, চোখের পাতায়, কানের লতিতে, তার গলায়, বুকের বিভাজনে। তাপসীরও ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কি করছো তুমি, কি করছো রুদ্র? তোমার এই ভীষণ আদরে আমি যে নিজেকে সামলে রাখতে পারি না, তুমি জানো না? এক্ষুনি যদি বাবা এসে পড়েন, কিংবা ভাই। রুদ্র, তাপসী প্রবল সংগ্রামে রুদ্রর মাথার চুলের মুঠি ধরে টানছে, তার চোখ দুটি বন্ধ, আবেগে তার সারা শরীর থরথর করে কাঁপছে। রুদ্র শিশুর মতো তাপসীর দুই বুকে তার মুখ ডুবিয়ে দিয়েছে। এবার তাপসী সত্যি আর নিজেকে সামলাতে পারল না, তার বুকের শাড়ি তো মাটিতে লুটিয়ে পড়েছেই। এবার সে নিজেই জামার বোতামগুলো পটপট খুলে ব্রায়ের ফিতে আলগা করে প্রকাশ্যে বের করে আনলো তার দুটি অমূল্য সম্পদ। নাও, আমাকে নাও, তস্যু কোথাকার, যত ইচ্ছে চুমু খাও। রুদ্র পাগলের মতো তার নিজের অস্তিত্বকেই যেন লীন করে দিয়েছে তাপসীর দুই নিটোল ফর্সা পিনুন্নত বুকের মাঝে। অনেকক্ষণ তারা সেভাবে দুজনে দুজনের শরীরের স্বাদ নিল, তারপর রুদ্রই যেন সম্বিত ফিরল। সে নিজের আলিঙ্গন থেকে তাপসীকে মুক্ত করে বলল, নিজেকে ঠিক করে নাও তবু, গুছিয়ে নাও, এক্ষুনি তোমার বাবা ফিরে আসতে পারেন, আমরা দুজনেই ম্যাচিওর, আমরা সুযোগ পেয়ে এমন কোনো কাজ করতে পারি না যাতে তোমার কোনো ক্ষতি হয়, সমাজের কাছে মাথা নিচু করে চলতে হয়। নিজেকে গুছিয়ে নিয়েছে তাপসী, তার দুই চোখে জল, জল ভরা চোখে সে রুদ্রর দিকে তাকিয়ে বলল, তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি,
মানুষ হিসেবে তুমি কত বড়। যে মানুষ মেয়েদের আন্তরিকভাবে ভালোবাসতে পারে, হৃদয়ের গভীর থেকে ভালোবাসতে পারে, মেয়েদের সম্মান রক্ষা করতে জানে, সেই মানুষকেই তো মেয়েরা তাদের জীবনে চায়। কিন্তু আমার জীবনে, আমার জীবনে এমন একটা কিছু ভেব না তাপসী। রুদ্র তাপসীর কাঁধে হাত রাখল। আমার পরীক্ষার রেজাল্টটা বের হোক, তারপর না হয় শৈবালবাবুর বিরুদ্ধে তুমি বিবাহ বিচ্ছেদের মামলা করবে। আর আমার ধারণা শৈবালবাবুও চাইবে না এই মামলা দীর্ঘস্থায়ী হোক, সে ডিভোর্সে রাজি হবে। তারপর আমাদের সংসার করতে কোথায় বাধা? বাইরে দরজায় আওয়াজ। তাপসী ছুটে গেল। সতীর্থ ফিরে এসেছেন, এক হাতে একটা মোটা বই, বোধহয় সেই সময়ের দ্বিতীয় পর্ব, আর এক হাতে গরম কচুরির ঠোঙা। কচুরিগুলো একেবারে গরম গরম বাজিয়ে আনলাম, প্লেটে সাজিয়ে দে খুকি রুদ্রকে। হ্যাঁ বাবা, দিচ্ছি, তুমি বসো তো স্থির হয়ে, তোমাকেও দেব। বাইরে বৃষ্টি হচ্ছে অঝোরে, শ্রাবণের বৃষ্টি, একটু হচ্ছে, থামছে, আবার হচ্ছে, আবার। রাত ১২টা। শৈবাল নিজের বাড়িতে একা বিছানায় শুয়ে আছে। ইদানিং যদিও এ বাড়িতে সে আর একা থাকে না, মিমি চৌধুরীও থাকে। তারা দুজনেই সিদ্ধান্ত নিয়েছে যে এভাবে লিভ টুগেদার আর করবে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কিন্তু তার আগে শৈবালের গলায় কাঁটার মতো বিধে আছে ওই ছুঁড়িটা, তাপসী। কি কুক্ষণেই যে ওকে বিয়ে করতে গিয়েছিল। মিমিকে বিয়ে করতে হলে তাপসীর সঙ্গে আগে ডিভোর্স করতে হবে। আর না ডিভোর্স করার কারণই বা কি আছে? আজ ৭-৮ মাস হয়ে গেল সে তার স্ত্রীর সঙ্গে থাকে না, এমনকি বিয়ের পর একদিন সহবাস পর্যন্ত হয়নি। এবং সম্প্রতি তাপসীর পেছনে লোক লাগিয়ে শৈবাল খবর পেয়েছে যে সে এক যুবকের সঙ্গে প্রেমে বেশ জড়িয়ে পড়েছে, এবং সেই যুবক আর কেউ নয়, এই অঞ্চলেরই একজন অটো চালক। বলিহারি ছুরির টেস্ট! মিমি তো সব শুনে হেসে বাঁচে না। তুমি কেন টাইম কেল করছো শৈবাল? ডিভোর্সের মামলাটা ঠুকে দাও না, বাকিটা আমার দায়িত্ব। হাইকোর্টের অনেক নামী অ্যাডভোকেট আমার সামান্য অনুরোধে বিনা পয়সায় তোমার কেস লড়ে দেবে, ডিভোর্স পেতে তোমার দেরি হবে না। খোরপোশ যাতে মাসে মাসে ওই ফালতু মাগিটাকে না দিতে হয় সে ব্যবস্থাও আমি করে দেব। মিমি আজ নেই, কি একটা পার্সোনাল কাজে দিল্লি গেছে, ওখানে তার এক মাসি থাকে, সেখানেই থাকবে। এক পেট মদ গিলেও ঘুম আসছিল না শৈবালের। মিমি আজকাল পাশে না থাকলে যেন ঘুমই আসে না। এই বর্ষার রাতে যদি মিমি পাশে থাকত, তাহলে তাকে পাশপালিশের মতো জড়িয়ে। হঠাৎ শৈবালের মোবাইল ফোন বেজে উঠল। এত রাতে কে ফোন করছে? নিশ্চয় মিমি। রঙ্গরসিকতা! কিন্তু না, মোবাইলের স্ক্রিনে ভেসে উঠেছে আনোয়ারের নম্বর। হ্যালো, কি ব্যাপার আনোয়ার, এত রাতে? সর্বনাশ হয়ে গেছে স্যার, আমরা সবাই ফেসে গেছি। সর্বনাশ মানে? মহেন্দ্র হালদার রোডে জলা বুঝিয়ে যে ৫তলা অ্যাপার্টমেন্টটা করেছেন স্যার, অনেক পার্টির থেকে টাকা বুকও হয়ে গেছে। ওটা তো আবার আপনি আরও ৩তলা তুলছিলেন, মোট G+8। হ্যাঁ, তো তাতে কী হয়েছে? সেটা তো তোমাদের বুদ্ধিতেই, ওটা তো প্ল্যানই ছিল ৫তলা। সয়েল টেস্ট করে ইঞ্জিনিয়ার বলেছিল ৫তলার উপর আরও ৩তলা তুললে সেটা রিস্কি হয়ে যাবে, বাড়ির ভিত এত চাপ নাও নিতে পারে, বাড়ি ধসে পড়তে পারে। তখন তো তুমি, সুরজ, রাজীব সবাই বললে কিছু হবে না, কলকাতা শহরে এরকম নাকি বহুতল কত উঠছে, অত ভয় করলে প্রোমোটারি বিজনেস চলে না। তাই তো আমি ৫তলার উপর আরও ৩টে ফ্লোর তোলার রিস্ক নিলাম। কিন্তু এখন সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে স্যার। আরে কী সাংঘাতিক ব্যাপার বলবি তো রাজকেল? ৮তলা থেকে ২টো তলা ভেঙে পড়েছে নিচে, ৮টা নাগাদ। একজন শালা লোক যাচ্ছিল বাড়ির সামনের রাস্তা দিয়ে, তার মাথায় বিরাট সিমেন্টের চাঙড় খসে পড়েছে, স্পট ডেড। বলিস কি রে, এখন এখন কী হবে? কী হবে? এলাকা ভেঙে লোকজন বেরিয়ে এসেছে, বিক্ষোভ অবরোধ চলছে, বিশাল পুলিশ বাহিনী এসেছে, দমকল এসেছে, ৫টা ইঞ্জিন। সুরজ তো পালিয়েছে, আমি দূরের একটা বাড়ির ছাদে দাঁড়িয়ে যতটা পারা যায় লক্ষ্য করছি সব। কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছে,
সবার মুখে একটাই স্লোগান, প্রমোটার শৈবাল সরকারকে গ্রেপ্তার করতে হবে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মনে হয় পুলিশ বোধহয় এলাকার নানা লোককে জিজ্ঞেস করে আপনার বাড়ির ঠিকানাও জোগাড় করেছে। এদের অনেকেই এখানে আপনার এই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট বুক করেছিল। পুলিশ বোধহয় আজ রাতেই আপনার বাড়িতে চড়াও হবে। আপনি পালান শৈবালবাবু, পুলিশের হাতে ধরা পড়লে আপনার বিরুদ্ধে খুনের মামলা হতে পারে। শুনছেন আপনি? হ্যাঁ, হ্যালো সুরজ, হ্যালো হ্যালো। ফোন কেটে গেছে। কি হলো বুঝতে পারল না শৈবাল। সে বারবার হ্যালো বলে যাচ্ছিল, কোনো উত্তর নেই। ফোন বন্ধ আনোয়ারের। তবে কি এলাকার বিক্ষুব্ধ মানুষ তাকেও পুলিশের হাতে? বিছানা থেকে উঠে পড়ল শৈবাল। কি করবে সে এখন? পালাবে? কোথায় পালাবে? পুলিশ পেছনে লাগলে বাঁচা কি অত সহজ? কি করা যায়, কি করা যায়? রাজীবকে ফোন করবে। রাজীবকে ফোন করে দেখলো তার ফোন বন্ধ। এত রাতে কোথায় যাবে শৈবাল, কোথায় পালাবে? আচ্ছা, দিল্লিতে গা ঢাকা দিলে কেমন হয়? সেখানে তো মিমি আছে, তার মাসির বাড়ি আছে। মিমির মাসির বাড়ি থেকে কিছুদিন আশ্রয় পাওয়া যাবে না? নিশ্চয়ই পাওয়া যাবে। মিমি তো তাকে ভালোবাসে, ভালোবাসে না? শৈবাল মিমির মোবাইলে ফোন করল। ফোন বেজে যাচ্ছে, বেজেই যাচ্ছে। কাম অন মিমি, কাম অন। হ্যালো, রেসপন্ড করেছে কেউ একজন, কিন্তু এ তো পুরুষের কণ্ঠস্বর, ভীষণ বিরক্ত কণ্ঠস্বর। হ্যালো, হু দ্য হেল আর ইউ? আমি মিমি চৌধুরীর সঙ্গে কথা বলতে চাই। এটা কি দিল্লি? দিল্লি? হোয়াট রাগে? এটা মন্দারমণি, রোজ ভ্যালির কটেজ। আর তুমি মিমির কথা বলছো, দ্যাট সুইট লিটল গার্ল। কিছুক্ষণ আগে আমার সঙ্গে অনেকক্ষণ ফাইট করেছে মেয়েটা, টায়ার্ড হয়ে পড়েছে, ঘুমোচ্ছে আমার বুকে মাথা রেখে। বাই দ্য ওয়ে, হু দ্য হেল আর ইউ? অ্যানাদার ক্লায়েন্ট বুক করতে চান? আগামীকাল ফোন করুন ভাই, গুড নাইট। ফোন কেটে গেল। শৈবালের হাত কাঁপছিল। মোবাইলটা সে প্রচণ্ড রাগে দূরে ছুঁড়ে ফেলল। দেয়ালের ঠুকর খেয়ে ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। দিল্লি বলে মন্দারমণি, কাউকে বিশ্বাস করা যায় না। আনফেথফুল বিচ, হালট। শৈবাল দু হাতে নিজের মাথার চুল চেপে ধরে প্রাণপণে টানতে লাগল। কি করবে সে এখন, কি করবে? বাইরে বৃষ্টির বেগ বেড়েছে, প্রচণ্ড শব্দে বাজ পড়ল। তারপর কিছুক্ষণ ঘন নৈঃশব্দ। হঠাৎ সিঁড়িতে কয়েক জোড়া ভারী বুটের আওয়াজ। কদম কদম বাড়ায়ে যা। তারপরই শৈবালের টোরবেল বাজল। ঘন ঘন বাজছে, কোনো ভুল নেই, ওরা এসেছে। সুতরাং পালিয়ে যাওয়ার আর উপায় নেই। কিন্তু তাই বলে শৈবালের হাতে হাত করা পরাতে পারবে না ওরা। দিনের পর দিন জেলখানার অন্ধকূপে সে পৌঁছতে পারবে না, কিছুতেই না। টেবিলের সামনে গেল শৈবাল, ড্রর খুলল, হাতে তুলে নিল চকচকে কালো রিভলভার। ডান দিকের রগের রিভলভার ঠেকিয়ে সারা রাত বৃষ্টি হচ্ছিল, তাই রাতের দিকে একটু শীতশীত করছিল তাপসীর। চাদরটা টেনে নিয়েছিল গায়ে, ঘুমোচ্ছিল নিশ্চিন্তে। তার বালিশের পাশেই তার মোবাইল ফোন। হঠাৎ ফোনটা তীব্র শব্দে বেজে উঠে তাপসীর ঘুম ভাঙিয়ে দিল।
ভালো। আপনি কি মিসেস তাপসী রায়? হ্যাঁ, কে বলছেন? আমি গড়িয়ার থানা থেকে ইন্সপেক্টর দত্ত বলছি। আপনাকে আবার থানায় আসতে হবে, আপনার হাজবেন্ড মিস্টার শৈবাল রায়। তাপসী রুদ্রকে ফোন করল। তবু আমি সব জানি। শৈবালবাবু বেআইনিভাবে আটতলা বাড়ি তুলছিলেন, সেই বাড়ি ভেঙে পড়েছে। সেখানে একজনের ওপর কি চাঁই ভেঙে পড়ে সে স্পট হয়ে গেছে, বুঝলে? শৈবালবাবুকে পুলিশ অ্যারেস্ট করতে গিয়েছিল, বাট হি কমিটেড সুইসাইড। ভয় পেও না তবু, আমি তোমাকে নিয়ে থানায় যাব। সেখান থেকে মর্গে যেতে হবে, তোমাকেই কিন্তু বডিটা আইডেন্টিফাই করতে হবে। আত্মবিশ্বাসী রুদ্র তার কথা রাখতে পেরেছে। পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষায় সে পঞ্চম হয়েছে। বিশাল এক মিষ্টির বাক্স নিয়ে রুদ্র এক রবিবার তাপসীদের বাড়িতে হাজির, বিকেল 4 নাগাদ। সুদীর্ঘ বই পড়ছিলেন, অংশু সবে দুপুরের ঘুম থেকে উঠে আনমোনাভাবে বিছানায় বসেছিল। তাপসী অপেক্ষা করছিল রুদ্রর জন্যেই, কারণ রুদ্র ফোনে তাপসীকে জানিয়েছে সে আসছে। মিষ্টির বাক্স সুদীর্ঘর হাতে তুলে দিয়ে রুদ্র প্রণাম করে বলল, বাবা আমি আমার কথা রেখেছি। হ্যাঁ বাবা, তুমি রেখেছ, কিন্তু প্রথমে তো তুমি বিডিও হবে, তাই না? কলকাতা ছাড়তে হবে। না বাবা, আমি এক্সিকিউটিভ সার্ভিসে অপশান দিইনি তো, আমি কমার্শিয়াল ট্যাক্স সার্ভিসে যাব, বেলেঘাটা দিই পোস্টিং। আর একটা কথা বাবা, আমি আমি তাপসীকে বিয়ে করতে চাই। সুতীর্থ রুদ্রর মাথায় হাত রেখে বললেন, এ তো আমাদের পরম সৌভাগ্য বাবা। অংশু রুদ্রকে প্রণাম করল। রুদ্রদা, আমি WBCS পরীক্ষায় বসতে চাই, আমাকে গাইড করবেন? নিশ্চয় করব। তাপসী হাসি মুখে রুদ্রর দিকে তাকায়, তারপর বাবাকে প্রণাম করে। শেষ হল শ্রী নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের উপন্যাস সুন্দর হৃদয়ের ষষ্ঠ এবং অন্তিম পর্ব। নমস্কার।